রোহিঙ্গাদের কারণে কক্সবাজার সহ আশেপাশের বনাঞ্চল ধ্বংস হয়েছে বলেছেন প্রধানমন্ত্রী। আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবিক কারণে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হলেও কক্সবাজার সহ আশেপাশের অঞ্চলের বন ধ্বংস হয়েছে। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পরনির্ভরশীল নয় বাংলাদেশ। বর্তমান বিশ্বে শতকরা 91% মানুষ বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারছে না। আতঙ্ক জাগা নেয়া এ তথ্য জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জাতিসংঘ বলছে, বায়ু দূষণে সারা বিশ্বে মৃত্যু ঘটছে 70 লাখ মানুষের, বাংলাদেশে এই সংখ্যা 2 লাখের মতো। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বন ধ্বংস হয়েছে, মানবতার কারণে স্থান দিতে হয়েছে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের। 11 লাখ রোহিঙ্গা আমাদের দেশে অবস্থান করছে, বন তো আগেই কিছু নষ্ট হয়েছিল আর এখন পুরোটাই শেষ। ঠিক এভাবে মানব সভ্যতার যখন বিকাশ হয় তখন বনায়নও ক্ষতিগ্রস্ত হয়।